গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি মানে বসাবো এই যে সবজিগুলো বের করে রেখেছি বাঁধাকপি আর রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা ভেজানো আর শিম কাঁচা লঙ্কা তো এবার আমি রান্না করব তো রান্না করার পরে বাকি ঘরের কাজগুলো করতে হবে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মামা ও পাপা ঘুমোচ্ছে তো সেই পাকে আমি রান্নাগুলো ঝটপট করে নেব তারপরে ঘরের বাকি কাজগুলো করতে হবে তো ভাবছি আজকে একটু তাড়াতাড়ি সব কাজগুলো সেরে ফেলব আর এদিকে আজকে না সকাল থেকেই বাইরেটা কেমন মানে ইয়ে আবছা আবছা লাগছে মানে কুয়াশা পড়ে যেমন না ঠিক তেমন লাগছে অন্য সময় তো ছাদের ওপর থেকে না কাঞ্চনজগ দেখা যায় আজকে দেখা যাচ্ছে না তো আমার বাঁধাকপিটায় কাটা হয়ে গেছে তো এই বাঁধাকপিটা আমি কাটার আগে না বাঁধাকপি ধুয়ে নিই ভালো করে তারপরেই কাটি তো তারপরেও কাটার পরেও ধুয়ে নিলাম আবার এদিকে আমি শিম আলু আর ছোলা এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি কড়াতে ভাজার পরে মশলা কষিয়ে তারপর আমি বাঁধাকপিটা বানাবো পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি না ভাত বসানো ভাতটা ফুটে গেলে না কিছুক্ষণ ওই গ্যাসটা অফ করে দিই এতে কি না আমার গ্যাসটা কিছুটা সেভ হয় মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তো তো একটু সেভ করার চিন্তাটা মাসায় মাথায় আগে আসে তো সেই জন্য কিছুক্ষণ বন্ধই রেখে দিই আমি তারপরে আবার অন করে দিই তো ভাত ঠিকঠাকই হয়ে যায় এদিকে আমি ছোলা সিদ্ধ বসাচ্ছি এটা আমি আজকে ব্রেকফাস্ট করব তো আমার কর্তামশাই তো আমাকে প্রতিদিন বলে বলে ক্লান্ত হয়ে গেছে ছোলা সিদ্ধ করে খাবে প্রোটিন আছে অনেক তো আমার সেই করাই হয় না তো আজকে সেটাই করছি এবার থেকে এটা মেনটেন করব ঠিক করেছি দেখা যাক কতদিন করতে পারি এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তো বাঁধাকপি সবজিটা আমি বসিয়ে দেব বাঁধাকপি সবজি করব আর এই ঢ্যাঁড়স ভাজা করবো মাম্মা ঢ্যাঁড়স ভাজা খেতে না ভীষণ ভালোবাসে মানে কয়েকটা জিনিসও ভালোবাসে সেটাই খায় না হলে তো বাকি সব জিনিসে ওর নাই হয় কিছুই খেতে চায় না আমার মেয়েটা তো এইদিকে না আমি বাজার থেকে অরেঞ্জ কিনে এনেছিলাম তো সব অরেঞ্জ খেয়ে খাওয়া হয়ে গেছে অবশ্য কিন্তু অরেঞ্জগুলো না একদম ভালো না মানে বলেছিল আমাকে দোকানদার খুব মিষ্টি হবে কিন্তু আসার পরে মানে খাওয়ার পরে বুঝলাম এত টক না সেই খাওয়াই যাচ্ছে না আমি তো খেতেই পাচ্ছি না ও পাপা আর মামা দুজনেই তাও একটু আধু খাচ্ছে আমার ঠিক ভালো লাগছে না আর এই যে লাস্টটা যেটা বেঁচে আছে অরেঞ্জটা এটা না কাটার পরে দেখছি ভেতরটা কেমন সাদা সাদা মানে এটা তো নিখাত টক হবেই এটা তো কনফার্ম তো যাই হোক আমরা ঠকে গেছি এই অরেঞ্জটা কিনে আর কি করা যাবে এটাই খেতে খেতে হবে তাই কেটে রাখছি ও পাপা ভাত খাওয়ার পরে এটা খাবে এদিকে ওর পাপা ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে ওঠার পরে ওর ওই জুসটা দরকার হয় জুসটা খায় ও তো সেই জুসের জন্য আমি এবার যে বিটস আর আমলা কেটেছি এবার এটা জুস বানাবো তো যাই হোক আমার ঘরে রান্নার সব কাজ কমপ্লিট আমার কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো ছোলার সিদ্ধ করে রেখেছি আর বিট গাজর গাজর তো নয় বিট আর আমলাদি জুস আর এখানে রসুন কুয়া ওর পাপা সেটা খায় সকালে করে আর এখানে অরেঞ্জটা বললাম কেটে রেখেছি সেটাই আর মাম্মার জন্য ঢ্যাঁড়স ভাজা করেছি আর মাম্মার জন্য ওটস বানিয়েছি আর আমাদের বাঁধাকপির তরকারি আর ডাল এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ এবার আমি ওর পাপাকে খেতে দেবো কেননা রান্নার কিচেনের কাজ আমার সবই শেষ তো এবার ওর পাপাকে খেতে দিলে ওর পাপা খেয়ে খাওয়া দাওয়া করে অফিস যাবে আর তারপরে মাম্মা যেহেতু ঘুমোচ্ছে তো আমি বাকি ভাবছি ঘরের কাজগুলো করে নেবো যতক্ষণ ও ঘুমোচ্ছে তো আমার তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে আর এদিকে দেখুন এই মশাই সারাক্ষণই মাথা নাড়ান এনার সব কিছুতেই সম্মতি আছে কোনো কিছুতেই আপত্তি নেই তো এরকম মানুষ হলেও ভালো হতো আজকের মতো রান্না করার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি মামা যেহেতু ঘুমোচ্ছে তো এবার আমি কাপড়টা কেচে নেব আর ঘর পরিষ্কার করে নেবো এখানে আমার কর্তমাশাকে খেতে দিয়েছি তো আমিও ব্রেকফাস্টটা করে নিচ্ছি মাম্মা ঘুমোচ্ছে তো একটু পরেই মনে হচ্ছে উঠে পড়বে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং এই যে মাম্মা রাগ করেছে পাপা চলে গেছে বলে আর পাপা ওকে কিস করেনি তাই রাগ করেছে তাই তো মানে ও পাপাকে কিস করতে পারেনি পারিনি জন্য রাগ হয়েছে মাম্মা যাচ্ছে পাপা এখান থেকে আসো দেখো নিচে কতগুলো কাউ দাঁড়িয়ে আছে পুজোর সময় লাইট লাগিয়েছিলাম কালী পুজোর সময় সেগুলো এখনো খোলা হয়নি তো সেগুলোকে তারগুলোকে খুলতে হবে কতগুলো গরু দাঁড়িয়ে আছে নিচে পাপা কোথায় আসছে না তো আসছে আসছে তা পাপা আসছে হ্যাঁ মুখ হ্যাঁ ফেস প্যাক লাগিয়েছি লাগিয়েছি ফেস প্যাক মাম্মা ঘুম থেকে ওঠার পর ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি এবার আমি যাচ্ছি এই স্নান করতে তো এই টাইম পেলাম ওর পাপাও খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে হ্যাঁ মাম্মা মামা তার জন্য রাগও করেছিলো স্নান টান করে এলাম তো এবার আমি ঠাকুরের পুজো দেব মাম্মা ফোনটা দেখবে বলে তাই ফোন চাইছে ও চুচু দেখবে তো ও চুচু দেখলে আমি একটুখানি শান্তিতে পুজো করতে পারি আর নইলে ও ঘিয়ে ভীষণ ঠাকুরের জিনিসপত্র নিয়ে নেয় পুজো করতেই দেয় না এই দুষ্টু বাচ্চাটা হ্যাঁ দুষ্টু বাচ্চা তুমি একটু কথা বলো সবাইকে একটু হাই বলো হ্যাঁ ভালো করে কথা বলো হ্যাঁ চুঁচু থেকে বলে ফোন চাইছে হ্যাঁ আম্মা হাতে পলিশ পড়েছে হাত ঠিক করে দেখাও আমি নেলপলিশ পরেছি তাই সেও পড়বে দুহাত দেখাও এই যে মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি কিছুতেই ঘুমাচ্ছে না পাপাকে ছাড়া ঘুমায় না আর আজকের ওর পাপার অফিসে পার্টি আছে সেজন্য দেরি করে আসবে আর এদিকে ঘুমাচ্ছেই না দুষ্টুমি করে বেড়াচ্ছে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট তাহলে আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট মামা বলো গুড নাইট শুভরাত্রি